أعوذ بالله من الشيطان الرجيم الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويدرب الله ويدرب الله الامثال للناس والله بكل شيء عليم আল্লাহ আল্লাহালি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর তার এই নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি থাকের মতো তাতে একটি প্রদীপ রাখা আছে প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাচের আবরণের ভেতর কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো তাকে প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ নিঃসৃত তেল দ্বারা যা শুধু পূর্ব দিকের সূর্যের আলো থেকে প্রাপ্ত নয় পশ্চিম দিকের সূর্যের ও নয় বরং এটি সব সময় থাকে আবার এর তেল এত পরিষ্কার যে দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠছে উঠবে যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ ও না করে থাকে আর যদি আগুন স্পর্শ করেই ফেলে তাহলে তা হবে নূরের উপর নূর আল্লাহ তাআলা তার এই উদ্দেশ্য নূরের দিকে যাকে চান তাকেই হেদায়ত দান করেন আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্য নানা উপমা পেশ করে থাকেন আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন আলাইকুম আমার আমি আজকে ইনশাআল্লাহ আরম্ভ করব যে শেখ আব্দুল কাদের আল মুরাবিতের লিখিত খিতাব থেকে প্রথম মারিফতের প্রথম পঞ্চাব দাফের প্রথম দাপ তার নাম হচ্ছে তাসাউফ তাসাউফ কি তাসাউফ মানে হইল গিয়া আরবি শব্দ তার বাংলা অর্থ হইব গিয়া উলের খাফর ফিন্দা অন্যজনে অন্যান্য অর্থ বুঝান বাট এর মাঝে শেখ আব্দুল কাদের মুরাবিতের পছন্দই অর্থ হইছে গিয়া যে তাসাউফ মানে হইল গিয়া উলের কাফর ফিnda সুফি মানুষ হইল গিয়া যে জনে উলের কাফর পিнче এর অর্থ মানে কি তা উলের কাফর হইছে গিয়া সস্তা দামের কাফর ইডা শরীর গায়ে দিলে ইডা শরীর খাদ্য হয় চুলকায় মানে ধনী লোকে ফারতে উলের খাফর ফিন্দে না এর থেকে আরো দামি খাফর ফিন্দে আর যারা দুনিয়ার দন সম্পদের দিকে তারা লুব সারি দিছে ওইটার নাম হয়েছে গা উলের উলের খাফর ফিনছে মানে তারা যেটা কম কমে সন্তুষ্ট হয় এটার বলা হয় সুফি এবং হাসান আল বাসরি রাদি রহমতুল্লাহ আলাই একজন তাবিইন যিনি হজরত আলীর ডাইরেক্ট ছাত্র হজরত আলীও লেগিয়া মোহাম্মদ সাল্লামের চাচাত ভাই এবং ফাতেমার স্বামী মানে নবী সাল্লামের দামান্দ জাইন নবী মোহাম্মদ সাল্লামের কাছ থেকে ডাইরেক্ট মারিফতের ইলিম শিখছিলা আর তাইন মারিফতের ইলিম হাসান আল নিজে শিখাইছিল এরপর হাসান আল বাসরি থেকে আরি তানের ছাত্র শিখছেন তারপরে তানের ছাত্রই এইরকম সিলসিলা বাইদি আইছে শেখ আব্দুল কাদের আল মুরাবিদ পর্যন্ত এবং অন্যান্য যারা ই লাইনে আসছেন ই ফতে আসছেন তারার কাছে একজনের পর একজনের কাছে কি সিলসিলা বাইদে ই ইলিম আইছে হাসান আল বাসী রহমতুল্লাহ আলাই কইসন যে আমি দেখছি বদরের যুদ্ধ অংশদারীর মাঝে আহলাল বদরের মাঝে চল্লিশ জন তারা উলের খাফর ফিন্দ মানে তারা ওই সুফি রাস্তায় তারা চলতেছে এই রাস্তাটা হয়েছে গিয়া যারা বই ফরিয়া আর শুধু জিফরা হারি যারা ইলিম অর্জন করে এবং ইসলামের জীবন যাপন করে ই ফট কিছু ভিন্ন ই রাস্তায় যারা আটে এরা শুধু বৈতাকি ফরে আর জিফ্রাজি মাটে না এরা প্রাচীন কালের রাস্তায় প্রাচীন ফতে তারা যায় যে নিজে নিজে ডাইরেক্ট অভিজ্ঞতা টাকা হারিয়ে আল্লা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নিজের কষ্ট থেকে মানুষের মেলো চল্লা সাধারণ মানুষের লোকে চল্লা তারা দুঃখ কষ্ট দেখতে তারার মতন জীবন চলিলা সাধারণ মানুষে যে অভাবে পড়ে এই অভাব নিজে অনুভব করিয়া তারা আল্লাহর গেছে ফস্ত চায় আল্লাহর মুখ দেখার আশা করে আল্লাহর চিন্ত চায় ইমাম জুনেদ রহমতুল্লাহ আলাই কইসন যে সুফি হইল গিয়া মাটির মতো যে আবর্জনা তার উফরে মাইসে ফালায় উড়াইয়া ফালায় নিক্ষেপ করে কিন্তু তার ভিতর তাকিয়া গোলাপ ফুল ফুটটা উঠে তিনি কইসন যে সুফি হইল গিয়া আসমানের মতন আসমানে সবাইরে এটা ডাক দেয় দোষী যারা তারারও তা না দেয় নির্দোষী যারা তারারও ডাক দেয় যারা এই রাস্তায় চলে এরা মানুষে বাঁচে না যে এরা খালা এরার লোকে আমি কুটুমিতা করতাম না এরা দলা আমি এরার লগে কুটুমিতা খেমনে করতাম পারি এরা গরিব এর লোক আমি আমি আটতাম নাই এরা দণি খেমনে দেখি তারার লগেনে আমি বইতাম পারি তারার লোকে আটতাম পারি এরা গুণাগার আমি এরার দা থেকে আইনা তাকমু এরা কলম কলঙ্কি এরার লোক আমি চাইতাম না বন্ধু হইতাম না এরা সুনামি খালি তারার লোক এরকম নাই না সবার লোক চলবার চেষ্টা করে আবার গুনাগারের কাছ থেকে গুনা শিখে না গুনাগারের লোকের গুনা সাম্য যায় না বা তারারে গিনা করে না গিন্নায় না অবহেলা করে না সুফিওলিয়া মেঘের মতন মেঘে সব জিনিস দৌত করে ভালো জিনিস দইয়া দেয় খারাপ জিনিস দইয়া দেয় দামি জিনিস দইয়া দেয় কম দামি জিনিস দইয়া দেয় মেঘে রাজা আর ফকির ভেদাভেদ করে না রাজারও বিজায় ফিরও বিজায় এবং শেখ আব্দুল খাজার মুরাবিতে বুঝাই সুলতানের খিতাবের মধ্যে যে আমরা এই দুনিয়ায় যেভাবে আল্লাহরে চিনতাম পারি না কারণ আমরা ব্যস্ত থাকি আমরা নিজের জীবনে আল্লাহর কথা স্মরণ করবার আমরা সময় নাই আল্লাহর কথা ভাববার আমরা সময় নাই আল্লাহ আল্লাহর স্মরণ করা আল্লাহর জিকির করা আল্লাহর ফিকির করা সময় যদি আমরা দিতাম পারি আমরা আল্লাহরে চিনতাম পানি আর দুনিয়ার কারণে আমরা আল্লাহরে দেখতে পাই না আল্লাহরে চিনতে না বিকজ দুনিয়ার বাইরে আমরা ব্যস্ত জেলাখান ইংরেজিতে একটা কথা কয় যে আমি জঙ্গল তুখাইয়া ফায়রাম না দেখতাম পাইনা পারাম না আমি জঙ্গল বিকজ আমার সামনে অত গা আছে গাছের লাগে আমি জঙ্গল দেখতাম পারাম না এরকম আমরা যে পৃথিবী মহাশূন্য বিভিন্ন গ্রহ তারা শহর জঙ্গল দুনিয়ার কারণে আমরা আল্লাহরে আমরা তুকাইয়া পাই না এই দুনিয়ায় আমরা আল্লাহ থেকে আবার আমরা নিজের যে আশা বরসা ফসন্দ অপছন্দ বুক সাওয়া চাহিদা ইদার কারণে আমরা অনেক সময় দুনিয়ায়ও আমরা সম্বন্ধে ফিকির করবার আর জিকির করবার দুনিয়ার সমস্যা দুনিয়ার বিরাট কথা এবং দুনিয়ার দুর্বলতা আমরা চিন্তা করবার সময় নাই এবং শেখ আব্দুল কাদের মুরাবিতে খয়রা যে সুফি লিখে যে জন নিজের চাইদা। তার নিজের রুহ তার নিজের যে আত্মা আত্মার চাহিদা আর আত্মার স্মরণ কমাইতে কমাইতে সমাইতে ক্ষমাইতে তার নিজের চাইদারে আর নিজের আত্মারে হে নাই এরপরে হে বালাটিকে দুই নাই দেখতে পারছে এবং দুই বাইদি সাওয়ার সৌন্দর্য আর মনে তার সুখ কমাইতে 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 হে বালাটিকে হে আল্লাহর কথা স্মরণ করবার সময় পাইছে এর মানে হে আল্লাহর নাম জপতে জপতে আল্লাহর যে বিভিন্ন নাম আছে প্রত্যেকটা নামরে স্মরণ করিয়ে আইদার অর্থ খুজ যা ইদি অন্ত অর্থ দিয়া দুনদইয়া হে আল্লাহ হইতে হইতে আল্লাহর হে বুঝতে পারছে এর হওয়া হয় সুফি এবং শেখ আব্দুল কাদের মুরাবে কইছেন যে দুনিয়ায় মাঝে সব মানুষ ওই বেডা হোক আর বেডি হোক যারা ছোট বাচ্চাদের মতো তারা খেলাধুলা করতেছে বিভিন্ন দেশের বিভিন্ন লেভেলের বিভিন্ন একটা খেলা আছে যারা রাজনীতি করে তারা রাজনীতির খেলার দুনদে আছে যারা অর্থনীতির ব্যস্ততা আছে তারা সদাগরীর খেলার দ্বন্দ্ব আছে কেউ ফুটবল খেলার দ্বন্দ্ব সমাজের লিডার হওয়ার খেলার দ্বন্দ্ব বিভিন্ন খেলার দ্বন্দ্ব আছে তারা সুফি খেলা যে বাইড যারা দেখা যায় বিপরীত যের যে সমান এটা বুঝতে পারছে আরম্ভর মাঝে শেষ শেষ দেখতে পারে আর শেষের মাঝে আরম্ভ দেখতে পারে আর এক মুহূর্তের মাঝে হে ধ্যান ধরতে পারে যেমন আমরা কই যে খারাউলে আল্লাহ সারা কুস্তা স্মরণ করতায় না আমরা গতকাল শেষ আগামীকাল আইব কিনা আজকুই আমরা একমাত্র বাস্তবতা এক ঘন্টা আগের দেব অতীত এক ঘন্টা সামনের দেব ভবিষ্যৎ ওই ঘন্টাটা ওই বর্তমান ওই ঘন্টাটা ওই হয়েছে গিয়া আসল ওই ঘন্টার মধ্যে তুমি খিতা করবাই খিতা বাপবাই ওইটা হইল বাস্তব এই সময়ের মাঝে তার অন্তর শান্তি প্রশান্তি বড়া এবং খালি এটার নাম হইলে খুশু এবং ইমাম জুনেদ এ কইসুন যে যেজনে উলের খাফর ফিনছে হে তারে ইজ্জতের খাফর ফিনজানি হয়েছে এবং সে সম্পূর্ণ হইয়া গেছে এবং সুফি ইলিম তাককে যদি কোন বিজ্ঞান তাকত থাকি উত্তম ইমাম জুনে দেখছ যে আমি আদু দি আর আদ দি আমি ছুটু বাচ্চা লাখানি আমি আংকুর গড়া দি ওই বিজ্ঞান কো যে গেলাম নে আর সুফি যে হে একমাত্র আল্লাহর মুখ দেখতে চায় আখিরাত আর কিছু হে চায় না বাকি সব চাইদা তার মিটে গেছে কি শুধু আল্লাহর নূর دخر نور على نور وكل قولي هذا واستغفر الله لي ولكم اللهم صل على محمد وعلى اله واصحابه اجمعين واخر دعوانا ان الحمد لله رب العالمين